ওয়েলকাম টু রিয়েল লাইফ অফ টেকনোলজি। আশা করি সবাই ভালো আছেন। আমরা এই সিরিজে শিখব বেসিক টু অ্যাডভান্স আরডুইনো প্রোগ্রামিং, এমনকি এটা দিয়ে কিভাবে কর্মজীবনে সাফল্য অর্জন করতে পারি। সেভাবে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এডুকেশনাল স্কিল এর সাথে এক্সট্রা স্কিল অনেক গুরুত্বপূর্ণ। এখন সব জবের ক্ষেত্রেই এক্সট্রা স্কিল চেয়ে থাকে, তাই স্টুডেন্ট লাইফের সাথে মিলিয়ে প্রোগ্রামিং জগতে এক্সট্রা স্কিল অর্জন করাটা অনেকটাই সহজ। পৃথিবীতে অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল ওয়েব প্রোগ্রামিং, কম্পিউটার প্রোগ্রামিং, ইলেকট্রনিক্স প্রোগ্রামিং। তাই এডুকেশনাল স্কিল এর সাথে পছন্দ মতো একটা হলেও এক্সট্রা স্কিল ধরে রাখুন, যা আপনার কর্মজীবনে অনেকটাই সাফল্য অর্জন করে আনবে। আরডুইনো নিয়ে এটি আমাদের প্রথম ভিডিও, সবগুলো ভিডিও পার্ট বাই পার্ট প্লে লিস্টে সাজানো থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। প্রথমে আরডুইনো বোর্ড কি? আরডুইনো বোর্ড হলো একটি ইলেকট্রনিক্স বোর্ড বা ডিভাইস, যার মাধ্যমে আরডুইনো প্রোগ্রামিং করে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক ডিভাইস ইচ্ছামতো কন্ট্রোল করা যায়। আরডুইনো বোর্ড অনেক প্রকার হয়ে থাকে, আরডুইনো নানো, আরডুইনো উনো, আরডুইনো মেগা ইত্যাদি। আর এই সবগুলোর মধ্যেই মূল পার্টস হলো মাইক্রোকন্ট্রোলার আইসি। এটি অনেক ধরনের হলেও সকল আইসির কাজ অনেকটা একই রকম। শুধু মনে রাখবেন যে আইসির মধ্যে এক্সট্রা প্রোগ্রামিং সিস্টেম থাকে তাকেই মাইক্রোকন্ট্রোলার আইসি বলে। এই মাইক্রোকন্ট্রোলার আইসিটাকে আমি অনেক সময় মাইক্রো কম্পিউটারও বলে থাকি, কেননা এর মধ্যে কম্পিউটারের মতোই রয়েছে র্যাম, রম, সিপিইউ, এডি কনভার্টার, পিডব্লিউএম এবং ইনপুট আউটপুট সব কিছুই। বর্তমানে গার্মেন্টস ফ্যাক্টরি, ওডিম, পুটানি, ইনকিউবেটর, টি কফি, অটোমেটিক মেশিনগুলিও, এমনকি রোবোটিক্স, ফিঙ্গারপ্রিন্টস, ডোর লক সিস্টেম, পাসওয়ার্ড ডোর লক সিস্টেম, হোম সিকিউরিটি সিস্টেম ইত্যাদি, এই সবগুলোই মাইক্রোকন্ট্রোলার দিয়ে নিয়ন্ত্রিত। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা জানবো আরডুইনো প্রোগ্রাম শেখার জন্য আমাদের কি কি সফটওয়্যার প্রয়োজন হবে এবং কিছু বেসিক ধারণা। এই সবগুলি আমরা প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করব, তাই পরবর্তী ভিডিওগুলি পেতে সাবস্ক্রাইব ও বেল আইকন অন করে রাখুন। সি ইউ নেক্সট ভিডিও।